আসসালামু আলাইকুম। আজ মাত্র 3টি উপকরণে বিস্কুট বানিয়ে দেখাবো। কোনো রকম ডিম, মাখন বা ঘি ছাড়াই ঘরে সহজেই তৈরি করে নিতে পারবেন। ওভেনের পাশাপাশি আপনাদের সুবিধার জন্য যাদের বাসায় ওভেন নেই তাদের জন্য চুলাতেও বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রথমেই একটা ব্লেন্ডারের জারে আমি আধা কাপ থেকে কিছুটা কম চিনি নিয়ে নিচ্ছি। এরপর এই চিনিটাকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। ব্লেন্ডার না থাকলে আপনারা চাইলে পাটায় পিষে গুঁড়ো করে নিতে পারেন। আর এই বিস্কুট তৈরি করার জন্য এই গুঁড়ো চিনিটাই ব্যবহার করতে হবে। আস্তদানার চিনি দিয়ে এই বিস্কুটটা তৈরি করা যাবে না। এখন একটা মিক্সিং বোলে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, ব্লেন্ডারে যে চিনিটা গুঁড়ো করে নিয়েছি সেই চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে। এরপর আধা কাপ পরিমাণ সয়াবিন তেল যোগ করছি। আপনারা চাইলে এর পরিবর্তে ভেজিটেবল অয়েলও যোগ করতে পারেন। এরপর সব কিছুকে একসাথে মেখে একটা খামির তৈরি করে নিচ্ছি। খামির তৈরি করা হয়ে গিয়েছে। এখন যারা চুলায় বিস্কুট বানাতে চান তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। আমি এরকম বড় ননস্টিকের একটা পাতিল এর ভেতরে স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপর চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার গায়ে যদি ছিদ্র থাকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। আমরা ওভেন যেভাবে প্রিহিট করি ঠিক একইভাবে হাঁড়িটাকেও আমি ভালো করে গরম করে প্রিহিট করে নিব। হাঁড়িটা গরম হতে হতে ওদিকে আমি বিস্কুটগুলো বানিয়ে ফেলবো। চুলায় বেক করার জন্য কেকের যে রাউন্ড শেপের মোল্ডগুলো আছে সেই মোল্ডের ঢাকনাতেই আমি বসাবো। ঢাকনার উপরে আমি এরকম একটা রাউন্ড করে সাদা কাগজ কেটে রেখেছি, সেটা বিছিয়ে দিচ্ছি। আর কোনো তেল ব্রাশ করিনি। এখন বিস্কুটের যে মিশ্রণ তৈরি করে রেখেছি সেখান থেকে অল্প একটু নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঠিক এভাবে প্লেন কোনো ডিজাইন ছাড়াও বিস্কুট বানাতে পারেন। আবার চাইলে এরকম আঙুল দিয়ে একটু গর্ত করে ভেতরে একটা কিশমিশ দিয়ে দিতে পারেন। এতে করে একটা ডিজাইন চলে আসবে। আবার চাইলে এরকম কাটা চামচের সাহায্যে ঢেউ ঢেউ আকার করেও ডিজাইন দিয়ে নিতে পারবেন। তো আমি আজকে বিস্কুটগুলোকে ডিজাইন করার জন্য এরকম যে তেলের চামচগুলো থাকে এগুলোর সাহায্যে বিস্কুটের উপরে হালকা করে একটু চাপ দিব। এতে করে সুন্দর একটা নকশা উঠে যাবে। এই ডিজাইনগুলো আসলে একদমই আপনাদের পছন্দ মতো, কে কিভাবে রাখতে চান সেটা কিন্তু একান্তই নিজের উপর। এভাবে কয়েকটা নকশা করে আমি বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আজকে আমি জাস্ট 3টা বিস্কুট চুলাতে বেক করে দেখাবো। আর বেক করার আগে বিস্কুটগুলোকে এভাবে একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে, তা না হলে কিন্তু এই 3 গ্রুপের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে। অর্থাৎ বেকিংয়ের সময় একটা আরেকটার গায়ে লেগে যেতে পারে। ওদিকে পাতিলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন এই স্ট্যান্ডের উপরে সরাসরি আমি বিস্কুটের মোল্ডটা রেখে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে 20 থেকে 25 মিনিটের জন্য আমি বেক করে নিব। আর হ্যাঁ, ওভেন থেকে কিন্তু চুলাতে বেক করতে সময়টাও একটু বেশি লাগবে। অন্যদিকে ওভেনে আমি বাকি বিস্কুটগুলো তৈরি করার জন্য একটা বেকিং প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপরে বিস্কুটগুলোকে একইভাবে ডিজাইন করে নিচ্ছি। এরপর একটা ইলেকট্রিক ওভেনকে আমি 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রথমে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এরপর ওই একই তাপমাত্রায় আমি 10 থেকে 12 মিনিটের জন্য বিস্কুটগুলোকে বেক করে নিব। তবে এক এক ওভেনের তাপমাত্রা এক এক রকম, তাই আপনাদের ওভেনের টেম্পারেচার ক্যাপাসিটির উপর নির্ভর করে এর থেকে কম বা বেশি সময়ও লাগতে পারে। ওদিকে 20 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। ঢাকনাটা খুলে আমি একটু চেক করে নিচ্ছি। বিস্কুটগুলো যদি ড্রাই হয়ে যায় তাহলে বুঝতে হবে হয়ে গিয়েছে। হালকা একটু নরম লাগতে পারে, তবে ঠান্ডা হয়ে গেলে এগুলোও কিন্তু শক্ত হয়ে যাবে। অন্যদিকে ওভেনে তৈরি বিস্কুটগুলোও হয়ে গিয়েছে আর চুলায় তৈরি বিস্কুটটাও হয়ে গিয়েছে। আমি 2টো বিস্কুট আপনাদের পাশাপাশি রেখে একটু দেখাচ্ছি। দেখুন, লুকসে কি কোনো পার্থক্য লাগছে? একদমই না। 2টো দেখতেও কিন্তু একই রকম। শুধু পেছন দিকে ওভেনে তৈরি বিস্কুটটা গাঢ় বাদামি রং হয়েছে আর চুলায় তৈরি বিস্কুটটা হালকা বাদামি রং। এইটুকুই যা পার্থক্য।
বিস্কুটগুলো আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন বিস্কুট আসলে যেরকম হওয়ার কথা ঠিক সেরকমই হয়েছে, সেটা হোক ওভেনে তৈরি বা চুলায় তৈরি, কোনোই পার্থক্য নেই। বিস্কুটগুলোকে সাধারণ তাপমাত্রায় পুরোপুরি ঠান্ডা করার পর যে কোনো একটা কাচের বা এয়ারটাইট প্লাস্টিকের বক্স বা বয়ামে ভরে আপনারা মাসখানেকের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। তো দর্শক, তৈরি হয়ে গেল মাত্র 3টি উপকরণে বিস্কুট। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপি সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।